আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতেছি, আপনারা বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আশা করি সবাই ভালো লাগবে। আমরা সবাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম, ছাত্র জনতা সহ সাধারণ সবাই। এখানে শুধু ছাত্ররাই ছিল না, সকল মানুষের সম্পৃক্ততার কারণেই এই ছাত্র আন্দোলন ইনশাল্লাহ সফলতা অর্জন করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আমি শুরুতে বলতে চাই, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার হাত ধরেই, বাংলাদেশে সরকারি চাকরিতে বয়স সীমা 35 করা হোক, এতে সকলের জন্য ভালো। বয়স সীমা 35 করলে এখানে কোনো অসুবিধা হয় না, কারণ যে যার মেধা দিয়ে যখন সম্ভব তখন চাকরি নেওয়ার যদি পারে 35 বছর ভিতরে নিতে পারবে, না হলে নাই। এমন তো নয় যে 35 বছর করলে মানুষ তাকে চাকরি দিতে দিতে পারবে বা দিতেই হবে, এমন তো নয়। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা যারা চাকরির বয়স সীমা 35 বছর চান তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই একটু এই সাথে আওয়াজ তুলুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই বিষয়ে সম্পৃক্ততা করার জন্য বা পরামর্শ করার জন্য সবাই এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন এবং ডক্টর ইউনুস স্যারের কাছে যেন এই ভিডিওটি চলে যায় একটু শেয়ার করুন, সবাই আওয়াজ তুলুন। আমি বলবো সবার জন্য ভালো, কারণ বয়স সীমা 35 করলে এখানে কোনো সমস্যা হয় না, কারো বাধা হয় না, সরকারও কোনো ক্ষতিগ্রস্ত হয় না। বরঞ্চ সরকার যে এই 35 বছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা সুযোগ পাবে সেই সকল শিক্ষার্থীরা 35 বছর পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু আর যদি 30 বছর হয় অনেকের সময় পায় না, প্রস্তুতি নেওয়া হয় না, একেবারে মানে চাকরিটা হয়ই না। তো এত কষ্ট করে পড়াশোনা করে 25 বছর 27 বছর অনেকের চলে যায় অনার্স থেকে মাস্টার্স কমপ্লিট করার জন্য, 2-3 বছর চেষ্টা করার জন্য এটা হয়। আমার কাছে খুবই খারাপ লাগে, এত কষ্ট করে পড়াশোনার পিছনে শ্রম দিয়ে যে 2-3 বছর অনেকের 3 বছর কি 1 বছর সময় পায় না শাসন জোটের কারণে। তো সবার কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টি একটু প্রচুর শেয়ার করবেন, আর এটা আমার কোনো বক্তব্য নয়, সকল বাংলাদেশের মানুষেরই পক্ষ থেকে আমি এই বিষয়টি প্রথম তুলতেছি, যেহেতু বর্তমান সরকার এবং চলমান বন্যা, তো উচিত সবার একটু শেয়ার করা এবং কমেন্ট বক্সে মতামত জানানো। সবাই একটু শেয়ার করবেন, এই বিষয়ে কথা বলবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, বাংলাদেশকে যদি সুন্দর শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হয়, জিনা গুণা এগুলো থেকে মাপ মানে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হয়, প্রথমত বাংলাদেশ সরকারকে আরেকটি কাজ করতে হবে, যেমন বিবাহ করতে গেলে স্বামী স্ত্রী যেমন দেন মহর উভয় দিতে হবে, এরকম একটি কাজ করতে হবে যে 18-20 বছর ভিতরে যদি বাংলাদেশের ছেলে মেয়েদের বিবাহ বাধ্যতামূলক করা হয়, আমার মনে হয় বাংলাদেশে গুণা বা পরকে থাকবে না। আর এর ভিতরে যদি 18-20 বছর মধ্যে বিবাহ বাধ্যতামূলক না করানো হয়, সেই জন্য গার্ডিয়ানকে, উপযুক্ত গার্ডিয়ানকে 20-20 হাজার টাকা মিনিমাম সর্বনিম্ন জরিমানা করা উচিত, অনাতে 5 বছর কারাদণ্ড। দেখবেন বাংলাদেশটা অনেক সুন্দর এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার কথাগুলো আসলে কতটুকু যুক্তি মনে করেন আপনারা তাও কমেন্ট করে জানাবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।